নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আর আপনারা দেখছেন একদম আপনাদের নিজেদের ছাদ বাগান গো গ্রিন সেট্রেস ডেকমাব গাছটা ঝড় বৃষ্টিতে একদম খারাপ হয়ে গিয়েছিল ঝড়ের সময় আমি দেখিয়েছিলাম এই বড় গাছটা কীভাবে পড়ে ডালপালা ভেঙে নষ্ট হয়ে গিয়েছিল তারপর কাটাই ছাটাই করে এতে কিছুটা আমি ফার্টিলাইজার প্রয়োগ করেছি তারপরে দেখুন গাছটাতে কী পরিমাণ ফুল পড়ছে অনেক বড়ো ছিল গাছটা সেটাকে কেটে অনেক আমি ছোট করে দিয়েছি তারপরের এই রকম ফুল দিচ্ছে এই গাছটি আজকে সমগ্র বাগানটা আমি ছোট্ট করে ঘুরে দেখাবো আপনারা সঙ্গে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন দোপাটি গাছগুলো আস্তে আস্তে করে ফুলে ভর্তি হয়ে যাচ্ছে তবে আমি চার রকমের চারটে গাছ এনেছিলাম কিন্তু এখন দেখছি চারটে গাছে একই রকম ফুল ফুটছে ফুটপাতের নার্সারিগুলো থেকে গাছ নিলে এটাই হয় ওরা গড়ে গাছ দেয় তো সেখানে কালার মেনশেন করে দেওয়া খুবই মুশকিল ব্যাপার আমরা কালার মেনশেন করেই নিয়ে আসি কিন্তু বাড়িতে এসে দেখি একই রকমের ফুল ফোটে গোলাপগুলো বৃষ্টিতেই আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে জল জমে জমে এই যে গোলাপটা একদম ঝুলে পড়েছে গোলাপ তো এখন বেশ ভালোই ফুল ফুটছে তবে বাগানে ফুলের পরিমাণ প্রচুর প্রত্যেকটা গাছেই খুব ভালোভাবে ফুল ফুটছে রঙ্গন গাছটা দেখুন একদম ফুলে ভর্তি হয়ে যাচ্ছে কুড়িগুলো আস্তে আস্তে করে ফুটছে তো গাছটাও আস্তে আস্তে ফুলে ভর্তি হয়ে যাচ্ছে অ্যাডেনিয়াম গাছেও আবার প্রচুর পরিমাণে ফুল ফুটতে শুরু করেছে দেখুন আস্তে আস্তে করে কুঁড়িতে ভর্তি হয়ে যাচ্ছে এবং ফুল দিতে শুরু করেছে মাঝখানটায় প্রচণ্ড রোদ এত রোদের তাপ বেড়ে যা যাচ্ছিলো যে ফুলের কুঁড়িগুলোই শুকনো হয়ে যাচ্ছিল তাহলে আর ফুল ফুটবে কী করে পরশুদিন থেকে আবার নিম্নচাপের বৃষ্টি শুরু হয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখুন সমস্ত ফুলগুলো গাছ থেকে ঝরে পড়ছে গাছে এখন প্রচুর পরিমাণে ফুলও আছে তার সঙ্গে বৃষ্টির জন্য অনেক ফুল ঝরে নষ্ট হয়ে যাচ্ছে অ্যালামন্ডা গাছটা দেখুন কি পরিমাণ ফুল ফুটে আছে কত সুন্দর লাগছে দূর থেকেই কত সুন্দর লাগছে দেখতে আবার বাতাসও দিচ্ছে খুব জোরে জোরে বাতাস দিলে কি হয় এই গাছগুলো যে এত লম্বা হয়ে গেছে এর ডালগুলো ভেঙে যায় তখন ডাল সময় তো ওই ফুলগুলো ভেঙে ভেঙে পড়ে যায় তখন মনটা খারাপ হয়ে যায় জবা গাছগুলোতে প্রতিদিনই দুটো তিনটে চারটে এমনকি ছটা পর্যন্ত ফুল ফুটছে জবা ফুলগুলো আমি প্রায় ভিডিওতে শেয়ার করে থাকি এখানে চারটি জবা গাছ আছে আরেকটা জবা যেটা আমি পরিচর্যা বলছিলাম যে যেটা খারাপ হয়ে যাচ্ছিল আমি পরিচর্যা করেও ঠিক করে উঠতে পারছিলাম না সেই জবা গাছটাকে অলরেডি আমি রিপোর্টিং করে ফেলেছি যেটা আমি পরে দেখাবো আপনাদের আরও দুটো নতুন জবা গাছ লাগিয়েছি আর কিছু গ্রো করেছি আমার বাগানে এখন মিনিমাম সাতটা মতো জবা গাছ আছে কাটিংসগুলো রিপটিং করার পর আমি সেগুলোকে আমার বাগানের গাছ হিসেবে ধরব কারণ কাটিংসগুলো যে পরেও খারাপ হবে না এর কোনো গ্যারেন্টি নেই তো এখানে গাছগুলোতে যে ফুল ফুটছে দেখুন কত সুন্দর ফুল ফুটছে এই বৃষ্টি এখন পাতাগুলো কত সুন্দর আছে সবুজ আছে আবার কিছুদিন পরে যখন একদম প্রচুর পরিমাণে রোদ উঠে যাবে তখন পাতাগুলো হলুদ হতে শুরু করে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে অল অপশানটা ক্লিক করে দেবেন এখানে ফুলের গাছটাতে সবে মাত্র ফোটা শুরু হয়েছে আস্তে আস্তে ওই গাছটা পুরো সাদা হয়ে যাবে ফুলে লিলির গাছগুলো আমি দেরি করে বসিয়েছিলাম যার জন্য ফুল দিতে দেরি করছে এছাড়াও কিছুদিন আগে যে প্রচুর পরিমাণে রোদের তাপ ছিল তার ফলে পাতার ডগাগুলো শুকনো হয়ে গেছে পুরো বাগানটাকে আমি আস্তে আস্তে করে গাছগুলোকে গুছিয়ে নিচ্ছি আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন টপিক নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন নমস্কার